অন্যান্য বছরের ন্যায় এবছরও রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে তিনকোনিয়া উদয় সংঘের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। এদিন 57 জনের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে আগামী দিনে 22 জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপ সামন্ত। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। যারা দূরে বাড়ি ভাববেন তারা সঙ্গে টিফিন ক্যারিয়ারে ভাত আনবেন, নতুবা ক্যান্টিন আছে খেয়ে নেবেন, ওপরে উঠবেন। বোঝা গেল? অপারেশনে 6 দিন আগে থাকতে 1 ফোঁটা করে 6 বার এই ওষুধটা আমরা দেব। 2টো চোখে 1 ফোঁটা করে 6 বার লাগাতে থাকবেন। এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি যে ছানির অপারেশনের জন্য যার প্রস্তুতি নেওয়ার জন্য একটা আমরা ক্যাম্প করেছি। এই ক্যাম্পের মাধ্যমে আমরা যে অন্ধত্ব যে ইয়েটা সেটাকে দূরীকরণ করার জন্য আমরা এটা প্রতি বছরই করে থাকি। কতজনাকে এখন মধ্যে 57 জনের মধ্যে আমরা চেক আপ করেছি। তার মধ্যে আমাদের এখানে 22 জনের মতো সিলেক্টেড হয়েছে লাইন্স ক্লাবের উদ্যোগে বর্ধমানের সঙ্গে সহযোগিতা। কী কী চেক আপ হচ্ছে এখানে? এখানে হচ্ছিল আমাদের সুগার, প্রেশার এবং হচ্ছে আই ক্যাম্প, এই জন্য আইটি অপারেশনের জন্য যে ছানি অপারেশন যদি কারোর লাগে বা পাওয়ার কারোর বেড়ে থাকে সেই হিসাবে আমরা একটা ক্যাম্প তৈরি করি। এটা কি সব ফ্রি? এগুলো টোটালটাই ফ্রি। আপনারা কি মন্দিরে সব চেক আপ করাচ্ছেন? আমরা উদয়সভা ক্লাবের তরফ থেকে প্রতি বছরই এটা লায়ন্স ক্লাবের সহায়তা করে থাকি। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।